চাটখিলে মুক্তিযোদ্ধা হুমায়ুন আহমেদ নামে সড়কের নামকরণ উদ্বোধন। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। নোয়াখালীর চাটখিল উপজেলা শাহপুর ইউনিয়নের করটখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন আহমেদ নামে নতুন সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে। দুটো কাজের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণেই এই উপজেলায় শত শত কোটি টাকার কাজ হয়েছে। আসুন আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করুন। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারি, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, শাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার কাজল, প্রিমিয়ার ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার আকবর হোসেন মিঠু সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ। ডেস্ক নিউজ, কুমিল্লা টিভি। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলঙ্কার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলঙ্কার। স্বত্বাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা, ঢাকা।